আজ আমাদের এই অনুষ্ঠানটা কলকাতা পুলিশের পক্ষ থেকে শুরু হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সেফ লাইফের অঙ্গীকারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু সফর আমরা প্রথমেই শুনে নিই এবং পাঠ করছি। 8 জুলাই 2016 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গ শপথ নিয়েছে পত সংস্কৃতি মেনে চলার, এই শপথ ট্রাফিক নিয়ম মেনে চলার, এই শপথ সতর্ক হয়ে পথ চলার, পথের নিয়ম মেনে চলার লক্ষ্যে প্রশাসন থেকে শুরু করে পুলিশ কর্মী, পরিবহন কর্মী, পথচারী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও শিক্ষার্থীরা এক সূত্রে গ্রন্থিত হোক। আমরা সিগন্যাল মেনে গাড়ি চালাব, আমরা উত্তেজনার বশবর্তী হয়ে দুর্ঘটনা ডেকে আনব না, আমরা প্রতিদিন সুস্থ দেহে নিরাপদে অপেক্ষারত প্রিয়জনদের কাছে ঘরে ফিরে আসব। এই শপথ একদিন, দুই দিন বা একটি সপ্তাহে নয়, এই আমাদের আজীবনের অঙ্গীকার হোক। আসুন আমরা সকলে মিলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীপ্ত কণ্ঠে উচ্চারিত সেফ ড্রাইভ সেফ লাইফের অঙ্গীকারে দৃঢ় করবার শপথ গ্রহণ করি। এই শপথ হলো আমাদের প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা আমরা সবাই মিলে মেনে চলব। পথ সংস্কৃতি জানব, ট্রাফিক নিয়ম মানব, আমি সতর্ক হয়ে পথ চলব, সুস্থভাবে এগিয়ে যাব, পথকে জয় করব, শান্ত জীবন গড়ব। পথ শুধু আমার নয়, এ পথ মোদের সবার, তা সর্বদা আমরা মনে রাখব। কেন এত তাড়াহুড়ো, কেন পাগলামি, জীবনের চেয়ে নয় কোনো কিছু দামি, কিছুক্ষণ পথে দেরি হয় যদি হোক না, পিঁপড়ের মতো পথে চল না রোক না, মোহে বাড়ে উত্তেজনা হয় তাতে ভুল, অকালে ঝরে কত তরতাজা ফুল, বার বারই একই ভুল, ফেরে তবু হুশ হুকিনি ফাঁদে পড়ে মত্ত মানুষ, গতির নেশায় আর হয়েও না হন্য, তুমি বাঁচো না কেবল তোমার জন্য, মনে রেখো ঘরে আছে কেউ বা কারা, তোমার ফেরার আশায় বসে আছে তারা, তাদের কথা একটু ভেবো, গাড়িতে চড়িলে পাবে না এ অমূল্য জীবন, একবার মরিলে। হেলমেট সংক্রান্ত, উইদাউট হেলমেটে অনেকেরই প্রবণতা আছে এবং বেশিরভাগ লোকেরই প্রবণতা রয়েছে যে হেলমেট ছাড়া গাড়ি চালাবে, কিন্তু এটি যে কত মূল্যবান সেটি হচ্ছে একবার জানলে অন্তত সবাই সতর্ক হবেন। আমি সেই হেলমেট সংক্রান্ত একটি কবিতা বলছি। বাবার মাথায় বুদ্ধি ভারী, পরিশ্রম করে বাইসাইকেল বিদায় করে, বাইক এলো ঘরে তাহার কারণ ফিরেছে তাই সংসারের হাল, মাথা নিয়ে মাথা ব্যথা বেড়েছে আজকাল, বাবা ভীষণ ব্যস্ত মানুষ তবুও তার মাঝে আমায় ছেড়ে দিয়ে রোজ বেরিয়ে যায় কাজে, ছুটির পরে দাঁড়িয়ে থাকি জিপি রোডের ধারে, বাবা এসে বসিয়ে পিছিয়ে পৌঁছে দেয় ঘরে, এমনি করে 12টি মাস চলে যাওয়া আসা, আমার জন্য বাবার মনে অনেক ভালোবাসা, 2টি দেহে 2টি মাথা তবু 1টি মাথায় তাতে এই মাথায় এত বুদ্ধি যত আমার তত নেই, আর মাথা আমার দামি হেলমেটে ঢাকা, বুদ্ধি কম
আর ছোট বলে আমার মাথা ফাঁকা দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার প্রাণকেন্দ্র শ্যামবাজার পাঁচমাতার মোড়ে, যেখানে দৃষ্টি যায় যেদিকে দৃষ্টি যায় শুধুই কেবল মানুষের ভিড়। এই নগরে কত মানুষের চলাফেরা, এইসবের মাঝখানে একজন আছে, অনেকেই আছে যার দিকে আমাদের এতটুকু দৃষ্টি পড়ে না। এখন এমনই একটি শিশু যার কথা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখে গেছেন, তার নাম হল কলকাতার যিশু। লালবাতি নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতার শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্করভাবে টল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি, প্রাইভেট, টেম্পো, বাগমার্কা, ডবল ডেকার, গেল গেল আত্মনাদী রাস্তা দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঢাকা মুটে ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার। এখন তারাও যেন স্ত্রী চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে, তত্ত্ব হয়ে সবাই দেখছে। টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ একজন উলঙ্গ শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড পুড়ে নেমে আসছে, মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বসে জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি আর একবার তোমাকে, ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ, জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ভাসানি, কিছুতেই তোমার ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে চলতে চলতে হেঁটে যাও, যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও তোমার হাতের মুঠোয়। যেন তাই কাল মাঠাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আরেকটি কবিতা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ সে দেরি করে আসত, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন সব অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে আমার ভারী কষ্ট হতো। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি সেই সব কিছুই হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্লান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি আমরা অল্প একটু হাসির মতন আমাদের লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি কিন্তু রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার ছাপাখানায় একটা কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, হেঁটা উঠা গল্প করে, তারপর বলে উঠি তাহলে, আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনেক সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে এমন কিছু তার ক্ষতি হতো না। অথচ অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 একদিন রোদ্দুর হতে চেয়েছিল। বড় থ্যাংকস এরকম একটা
স্টেজে পারফর্ম করার জন্য এটা সত্যি একটা সুযোগের ব্যাপার। এবং তারপর রাভেনিং স্কুল অফ ফাইন আর্টসকে বাবু ডাকে এরকম একটা স্টেজ আমাকে দেওয়ার জন্য। শরীরের অবস্থা ভীষণ খারাপ, প্রত্যেক দিন অনুষ্ঠান চলছে, তো আর রাত্রিবেলা ফিরতে হয়, তো তার জন্য গলার অবস্থাও খুব একটা বেশি ভালো নেই। তাও আপনারা সবটা পানি গুছিয়ে নেবেন, আর হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। তো রবীন্দ্রনাথকে ছাড়া কিছু ভাবা যায় না। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গান দিয়ে শুরু করে দেন অনুষ্ঠান। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই। শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন। শুধু যোগ বিয়োগের খেলাই জীবন, বিভিন্ন কথা চড়াই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, বিভিন্ন কথা চড়াই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন। একই কক্ষ পথে ঘোরাই বেচতে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চাই বেচতে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন। আমাদের স্টেজে একটা জলের বোতলের একটু ব্যবস্থা করে রেখো। আমি ভাবো ঘুরি হব এটাই আমার অ্যাম্বিশন। এখন একটা বাচ্চা ছেলে জন্ম নেয়নি, কোন ইংলিশ মিডিয়ামে তাকে পড়ানো হবে, তারপর কোথায় গিয়ে মানে কত বড় করানো যাবে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং শেষমেশ বৃদ্ধাশ্রমে যেতে হবে, সেটাও একটা বড় কথার মধ্যেই পড়ে যায়। কিন্তু বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো মাথায় আগে গার্জিয়ানদের আগে মাথায় চলে আছে যে কোন স্কুল এখানকার এই চত্বরে সামাজের চত্বরে কোন স্কুল সব থেকে নাম করা স্কুল, সেইখানে ভর্তি করতে হবে, ছেলে মেয়েকে বড় করে তুলতে হবে, এবং শেষে লাঠিচাটা খেয়ে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আমি হব ঘুরি হব এটাই আমার অ্যাম্বিশন রাস্তা। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি হব ঘুরি হব এটাই আমার অ্যাম্বিশন, আমি হব তবু আমি ভোগাই হব এটাই আমার অ্যাম্বিশন। সেখানেও লোক ঠকানো শতভাবে পাঁচও বাঁচাও, এ কথা লোক শতভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে না তো শুধু কথা না শুনে বড়দের দেখে শেখো। এসবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পাখি আমার তুমি জোরে জয় রাখে। এসবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পাখি আমার তুমি জোরে জয় রাখে। সতনাম ছড়া দিও বড় আমায় সম্মান, সতনাম ছড়া দিও বড় আমায় সম্মান, তাই আমি ভাবো ঘুরি হব
আমি ভাবো ভুলি ভাবো এটাই আমার অ্যাম্বিশন কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চায় বেচতে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন কেউ চায় বেচতে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন আমি ভাবো ভুলি ভাবো এটাই আমার অ্যাম্বিশন আমি ভাবো ভুলি ভাবো এটাই আমার অ্যাম্বিশন আমি ভাবো ভুলি ভাবো এটাই আমার কিছুকে বেঁচেছি গা কিছুকে দেখে যা অনির্বাণ কিছুকে রয়েছে কিছুকে রয়েছি আমি কিছুকে বেঁচেছি গা যা অনির্বাণ কিছুকে রয়েছে দেখে যা অনির্বাণ কিছুকে কৃষকের হাতিয়ার শ্রেণীহীন সমাজের শত্রু ঘৃণা প্রতিপালনে অযত্ন শ্রমিকের মুক্তির গান কৃষকের হাতিয়ার শ্রেণীহীন সমাজের শত্রু প্রতিপালনে অযত্ন মাপা পর দিনের কালের কাছে চল দেখে যা অনির্বাণ কিছুকে রয়েছে প্রাণ কিছুকে রয়েছি আমি কিছুকে বেঁচেছি গা Thank you.
এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছি, জানেন আপনাদের কতটা ভালো লাগছে, কিন্তু আপনারা কিন্তু আপনাদের মাথাতে ওই জিনিসটাই রাখতে হবে যে যদি বাইক চালান আর যদি চার চাকা থাকে তাহলে ওই 100-150 ওঠার আগেই, যদিও চার চাকার ক্ষেত্রে একটু কমই বলে ফেললাম, সিট বেল্ট তো লাগাবেনই অতি অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বাস এবং আমার বাদিকে রয়েছে মৃগ, আমি ওর ডাকনামটা ধরি ডাকি যেহেতু, আচ্ছা ও বলছে ভালো নামটা না বলতে তাই মৃগই বললাম, ও আছে ইলেকট্রিক গিটারে, এরা এরা প্রত্যেকেই চিপের বরকার খুব একটা, মানে আমি আমি না থাকি ও এদেরকে সবসময় দেখা যায়, তাই ওদেরকেই বলেছি চল তোদেরকে দেখে যদি লোকজন আছে আমি তো গান গাই করি। এবার ওর বাজনাটা শুনো, শুধু আমাকেই বিয়ের পাখি যখন গানের পাখি, শুধু আমাকেই বিয়ের পাখি শহর শীতল ধরবাই গিয়ে আমি শূন্যতা থাকি, যখন ঘরে ফেরে মাসের পাখি, যখন ঘরে ফেরে মাসে পাখি বিশুফল হয় শত টাকা রাখি, যখন ঘরে ফেরে মাসে পাখি বিশুফল হয় শত টাকা রাখি, বুঝে নিয়ে অন্য জন্ম বিয়ার করে তবু স্বপ্ন 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 রেখে যুক্তির খেলা ঘর তখন বাতাস অন্য কোথাও সময়ের উত্তর, যখন আমার পবিত্র চরণ, যখন আমার পবিত্র চরণ অবিনত বুকে রক্ত করে, যখন আমার শান্ত চরণ অবিনত বুকে রক্ত করো, বুঝে নিয়ে বলে জনগণ ইয়ার করে তবু স্বপ্ন 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 যখন সময় তোমাকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাতে দাঁড়ায়, যখন সময়
জীবন যুদ্ধের শেষ, জীবন যুদ্ধের শেষে বিজয়ী ক্রান্ত বেশে আমরা সেই এক নিমেষে সিংহাসন ছেড়ে যাওয়া পাতা ঝরা মৌসুমে আমরা বৈশাখী গাওয়া পাতা ঝরা মৌসুমে তখত 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 পাতা ঝরা মৌসুমে আমরা বৈশাখী হাওয়া পাতা ঝরা মৌসুমে আমরা বৈশাখী হাওয়া জীবন যুদ্ধের শেষে, জীবন যুদ্ধের শেষে বিজয়ী প্রাপ্ত দেশে আমরা সেই অগ্নি দেশে সিংহাসন ছেড়ে যাওয়া পাতা ঝরা মৌসুমে আমরা বৈশাখী হাওয়া আমরা বৈশাখী ভাবে আমরা বৈশাখী ভাবে হারিয়ে যায় কত পুরনো ভাবনা বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ, একটুখানি অসাবধানে বিষম কর্মভোগ, এই যে ভালো ওই যে মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘুমটা টেনে ২২ বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ হতো, এ সংসারে এসেছিলেন ৯ বছরের বেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে ১০ ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো, কেমন সময় ছিল কোথায়, এই জীবনটা ভালো কিংবা মন্দ যা হোক একটা কিছু সেই কথাটা বুঝবো কখন, দেখবো কখন, ভেবে আগো পিছু। টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, ২২ বছর রয়েছি সেই এক চাকাতেই বাধা, পাকের ঘরে আধা, জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বীণায় বাজে, আমি কেবল জানি রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা, ২২ বছর এক চাকাতেই বাধা, মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন, থামুক তবে আবার ওষুধ কেন, বসন্তকাল ২২ বছর এসেছিল বনের আঙিনায় গন্ধে বিভল দক্ষিণ বায়, দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল, হেঁকেছিল খোল রে দুয়ার খোল,
সে যে কখন আস্ত যেত জানতে পেতেন না যে, হয়তো মনে সঙ্গপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত, হয়তো বাস্তব বুকে জন্মান্তরের ব্যথা, কারণ ভোলা দুঃখ সুখে হয়তো পরাণ রইত চেয়ে যেন রেখার পায়ের শব্দ শুনে বিহবল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধ্যাবেলায় পাড়ার কোথা শতরঞ্জ খেলায়, থাক সে কথা, আজকে কেন মনে আসে প্রাণীর যত ক্ষণিক ব্যাকুলতা। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে, জানলা দিয়ে চেয়ে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহিষী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী, আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদেরই ঘরে, দুঃখ তবু ছিল না তার তরে, অসার মনে দিন কেটেছে আরও কাটত আরও বাঁচলে পড়ে। যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি, এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা, ঘরের কোণে পাঁচের মুখের কথা। আজকে কখন মোর কাটল বাঁধন ডোর, জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায়, ওই অকুলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেওয়াল যত একটু ফেলার মতো। একদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে, তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণের ধুলায় পড়ে থাক, মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক, দাঁড়িয়ে আমার প্রার্থী সে যে নয় সে কেবল প্রভু, খেলা আমার করবে না সে কভু, চায় সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে, গ্রহ তারা সভার মাঝারে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথা রইল নির্নিমেষে। মধুর ভুবন মধুর আমি নারী, মধুর মরণ কগো আমার অনন্ত ভিখারী, দাও খুলে দাও দ্বার ব্যর্থ 22 বছর হতে, পার করে দাও কালের পাড়াবার। নমস্কার। ফেরারি আজ মন পাখি খাপাত খাপাত পাখনা মেলে, যায় যে উড়ে কোন সুদূরে, আলো আলো রং চমকালো চাঁদ হয়ে যা, চেনা শোনা জানা শোনা ধীরে ধীরে মন ধীরে ধীরে গান রেখে যায়, কিছু নিছুরা কিছু পিছু ডান ডেকে যায়, আজ আছে গোপন তেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন, চেনা শোনা মুখ জানা শোনা হাত দেখে যায়, ধীরে ধীরে মন ধীরে ধীরে গান দেখে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন ফেরারি মন, ছোট ছোট দিন আলাপে রঙিন নড়ির মতো, ছোট ছোট রাখছে না মনটা পলাশে বোঝানো ঘর ঘট হয়ে চলে কোঠা কোন, ছোট ছোট দিন আলাপে রঙিন নড়ির মতন, ছোট ছোট রাখছে না মনটা পলাশের বোরা, বোঝালো বড় কুটুম হয়েছিল কোঠা কোন, কথা ছিল
হেঁটে যাব ছায়া পা। আলো আলো রং কালো চক ছল আজ আছে গোপন গুড়ো গুড়ো নীল রং পেন্সিল ঝুঝুনার জল ঝুড়ো ঝুড়ো গাছ আলোর ছোয়া দেখেছে আচলা ফুটপাতে জাহাজের ডাক নীলে চলে যায় হাজির ডাক্তির চলে যায় কথা ছিল পাতার ফাঁকে সূর্য দিল উঁকি। আমি বললাম, রোদ্দুর সুপ্রভাত, আজ যে আমার জন্মদিন তা বুঝি কি নেই মনে? ও মা, একদম ভুলে গেছি, বলো কি নেবে উপহার? উপহার চাই শুধু একটা মিঠে গান। শহরে হঠাৎ আলো চলাচল জোনাকি নাকি স্মৃতি লাগে কাঁপছিল মন নিরালা রকম ডাক নাম নামলো পরাগে কে আরা রোদের জন্মদিন মন বাহারা আলতুষি ক্যান্টিন বাহি মারক অকুলানো পথ শালিকের শত অনুরাগে বলেছে আমার জানালার ভাই ধার বাকি হাতে চিঠি জাগে ইশারা সারা দাও ফেলে আসা না রূপ কথা রোদের জন্মদিন। রোদ্দুর তুমি কোথায় গেলে? যা, রোদ্দুর চলে গেছে, আর যাবার আগে পাঠিয়ে দিয়েছে তারাদে। চল লুকোচুরি খেলি। রাত কেটল, উফ আর পারছি না। ও তারার দল, রাত তো অনেক হলো, তোমাদের সঙ্গে আর জাগতে পারছি না, ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। একটা চিঠি দিচ্ছি রোদ্দুরকে দিয়ে দিও। প্রিয় রোদ্দুর, জন্মদিনে আমার উপহার কেমন লাগে? যে তারাদের পাঠিয়েছিলে তাদের সঙ্গে খুব মজা করলাম, রোজ তোমার সঙ্গে দেখা হলে খুব ভালো লাগবে। খুব ভালো থেকো। পাশে খেয়ালি তোকে হঠাৎ ভুল করে হয়তো ছুঁয়ে দিলাম এসেছে রাত হওয়া গোলা চিঠি পাশে
নাটকটি আমি এখন শুরু করছি। এখনো আসিনি। আচ্ছা বাবা, এখনো তো কেউ এলো না, কখন যে সব আসবে। সবিতা, সবিতা, বাগানের চেয়ার গুলো এখনো ঠিক করে সাজানো হয়নি, তাড়াতাড়ি সাজিয়ে রাখো। দিবাকর, দিবাকর, গেটের সামনে যদি কিছু থাকে এগুলো সরিয়ে পরিষ্কার করে রাখো। একটা কথা কিন্তু যে কতবার বলতে হয় আর পারি না বাবা। বেলা দশটায় খবর পেলাম হাসতিনি আসছেন, এক বছর পর আজ তিনি আসছেন। সরি, তিনি কে তাই তো বলিনি। তিনি মানে শ্রীমান অর্পণ রায়চৌধুরী, পৌরবে কাকানবাবু, আমার ছেলে, আমার একমাত্র সন্তান। আজ তিনি ফিরবেন কলকাতায়। আমার তো মাথায় আর এক্ষুনি চারিদিক পরিষ্কার করতে হবে। ও আবার সব একটু নিট অ্যান্ড ক্লিন, ওর পরিষ্কার করে রাখাটাই ওর একটা স্বভাব। আরে এদিক গোছাও, এদিক গোছাও, আমি আর পারি না এই পাগল ছেলেটাকে নিয়ে। বাবা,
তুই তো আগে জানাবি বল, হ্যাঁ চিরদিন তুই একরকম থেকে গেলি। সত্যি ও এত চাপা স্বভাবের ছেলে, আমি আর জানি না। আরে যদি ছোটবেলা স্কুল থেকে মারামারি করে আসতো তাহলে আমি কিছু টেরি পেতাম না। পরের দিন দেখতাম যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, জিজ্ঞেস করলে বলতো কই কিছু হয়নি তো। আর একবার তখন ক্লাস টেনে পড়ে, বেলা চারটে বাবুর স্কুল ছুটি হলো, আর বাবু ফিরলেন রাত আটটা। ততক্ষণে আমার অবস্থা একবারে তাই হয়ে গেছে, ওকে দেখে আমি একেবারে চমকে উঠেছি। চোখ দুটো টকটক করছে লাল, মুখটা খোলা, টোটালি একটা উৎক্রান্ত চেহারা। আমার তো ভয় লেগেও গেছিল, জিজ্ঞেস করলাম এই কি হয়েছিল তো, উত্তরই দেয় না। তারপর হঠাৎ কাঁদতে কাঁদতে আমার গলাটা জড়িয়ে ধরে বলল, মা তুমি মরে যাবে না তো, আমার তো বাবাও নেই। অনেক কষ্টে আমি কান্না থামিয়ে জানতে পারলাম ওর ছোট্টবেলার বন্ধু রিঙ্কি, ওই আগে যার ফোন এসেছিল, তার মা মারা গেছেন ওই দিন, আর তার বাবা তো অনেকদিন আগেই চলে গেছেন। রিঙ্কি এখন একা, ছেলে তো কেঁদেই চলেছে কেঁদেই চলেছে। শেষকালে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বলি, না রে বাবা আমি মরবো না, কিছুতেই আমি মরবো না রে। আমি যে মরতে পারি না, আমার সেই তাতান সেই পাগল ছেলেটা আজ আসছে এক বছর পর। আমার এই ছেলেটাকে নিয়ে হয়েছে মহাবিপদ। একবার একটা কাণ্ড ঘটিয়েছিল বছর দুয়েক আগে। একদিন ডাইনিং টেবিলে আমার মুখোমুখি বসে আছে, বুঝতে পারছি ও একটা কিছু বলতে চায়। একবার আর চোখে আমার দিকে দেখে, আবার মুখটা নামিয়ে খায়, আবার দেখে আবার খায়। বললাম এই নামটা তোর বলতে সাহস হচ্ছে না বুঝি। ও চমকে উঠল, আমার দিকে থাকালো, তারপর খুব লজ্জা পেয়ে গেল, মুখটা নামিয়ে নিল। আমি উঠে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, হ্যাঁ রিঙ্কির কাকা কাকিমাকে বলবি আমার কাছে আসতে। ও হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আমি বললাম এই আমি তো ছেলের মা নাকি, হ্যাঁ আমি ওদের বাড়ি আগে যাব। আমি ধমক দিয়ে যখন বললাম তখন ও তো ঘরেই চলে গেছে, গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আমি না তাকেই বলব। এই রকম চাপা স্বভাবের ছেলে, এতটাই চাপা যে আজ আসবার কথাটাও সে আগে জানায়নি। শুধু একদিন, যেদিন ও প্রিপেয়ার হয়েছিল, ডিসিশন নিয়েছিল, যেদিন ও ঠিক করেছিল, সেই প্রথম মাসে মুখ ফুটে বলেছিল ওর মনের কথা, তখন আমি ছিলাম ঠাকুর ঘরে আরতি করছিলাম। হঠাৎ মনে হলো পেছনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, ঘাড় ঘুরিয়ে দেখলাম স্বয়ং তাতানবাবু। জুতোটা খুলে সে আস্তে আস্তে আমার পাশে বসল চুপটি করে। আমি আরতি সেরে প্রণাম করে উঠে দেখি, দেখি দিদি অবাক থাকল, শ্রীমান তাতান চোখ বুঝি ঠাকুরের কাছে প্রণাম করছে। বুঝলাম তখনই নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার, না হলে ও তো ঠাকুর ঘরে আসে না। আর ওইও কেন, ওর বাবাও তো কোনোদিন ঠাকুর ঘরে আসত না। দুর্গা পুজোর সময় ঠাকুর পুজো দেখতে গেলে তখন ওর বাবাকে বলতাম, ওই তো হাতটা একটু জোর করে প্রণাম করে নাও, তখন একটু মুচকি হেসে প্রণাম করে নিত। তা ওই তো বাবার ছেলে, আর তো অন্যরকম হতেই পারে না। যা আমি কিছু জিজ্ঞেস করবার আগেই শুনলাম সেই অবিশ্বাস্য কথা, মা আমি এয়ারফোর্সে জয়েন করছি। পরশু উঠতে গিয়েও আমি বসে পড়লাম। ঠাকুর কিছু বোঝবার আগেই ও বলল, মা তুমি তো কখনো
এর আগে কখনো কোথাও না বলনি মা? তুমি আমার ভালো মা, তুমি আমার বেস্ট মা। না মা না, তুমি আমার কখনো না বলো না। কাজী আমার না বলাও হলো না। ওরা চার বন্ধু মিলে ট্রেনিংয়ে চলে গেল, আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম, কমপ্লিটলি একা। অবশ্য রিঙ্কি তো আমার ঘরের বউ হবে, ও মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে। আচ্ছা ফোনটা কি বাজলো? বাজেনি তো, তাই না? আসলে কালকে ওর আসার খবরটা ফোনে পাওয়ার পর থেকেই সারাক্ষণ যেন মনে হচ্ছে ফোনটা বাজছে। কতবার যে রিসিভার তুললাম কিন্তু না, সেখানে তো কোনো ফোন করছে না, শুধু ডায়াল টোন। তবুও যেন ওই ডায়াল টোনের মধ্যে থেকে আমি শুনতে পাচ্ছি কে যেন বলেই চলেছে, উই আর কামিং ম্যাডাম, উই আর কামিং অ্যালং উইথ লেফটেন্যান্ট জনসন ডায়াল ধরে। প্লিজ ম্যাডাম গেট ইউর সেলফ রেডি। আমি তো রেডি আছি, আই এম রেডি। আমার তাতানকে রিসিভ করার জন্য আমি সব সময় রেডি, অলওয়েজ রেডি। একটা গাড়ির আওয়াজ হলো কি? ওরা এলে এই বাগানেই বসবে, ওখানে জায়গাটা বেশ বড় আছে, ওখানেই বসবে সবাই। কিন্তু কিন্তু আমি কেন স্থির বসতে পারছি না? কেন আমার ভুকের ভেতরটা, কেন আমার ভুকের ভেতর অবিশ্রান্ত প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি? কেন কেন শুনতে পাচ্ছি? তোমাদের একটা রিকোয়েস্ট করবো, যখন তাতান আসবে তখন আমার সঙ্গে তোমরা যাবে গো ওই বাগানটায়। আসলে কয়েকজন লোক তো, ওরা কি পারবে অত বড় কফিনটাকে তুলে আনতে? পারবে গো, হ্যাঁ পারবে। ওর ভেতর শুয়ে আছে আমার তাতান, কার্গিল থেকে সোজা কলকাতা এসেছে আমার সঙ্গে দেখা করবে কফিনে শুয়ে। তাতান খুব লম্বা চাপড়া তো, তাই কফিনটাও বড়। প্লিজ তাই তোমরা একটু হাত লাগিও, প্লিজ প্লিজ। হ্যাঁ আস্তে আস্তে নামামে, কেমন যেন লেগে না যায়। ও হ্যাঁ, আর একটা কথা, ওকে যেন তোমরা বলো না আমি কেঁদেছি। আমি তো ভাবছি কাঁদবো না, কিন্তু কিন্তু পারছি না কেন। তাতান আমার চোখে জল যে সহ্য করতে পারে না, আমার চোখে জল মানে যে ওর চোখেও জল। ছোটবেলায় আমায় কাঁদতে দেখলে ও ছোট্ট ছোট্ট কচি কচি হাতে আমার চোখ মুছিয়ে দিয়ে বলতো, মা মা তুমি কাঁদবে না মা, তাহলে যে তোমার তাতান চেনা কাঁদবে। না তাতান না, আমি কাঁদবো না রে, আমি একদম কাঁদবো না। আমি কাঁদলে যে তুই কাঁদবি, তোর কান্না তো আমি কোনোদিন দেখতে পারবো না বাবা। তাছাড়া তাছাড়া আমি তো দিয়ে দিয়েছি আমার তাতানকে, অর্পণ রায়চৌধুরীকে তার মা যে অর্পণ করে দিয়েছে তা, তাই সে কাঁদবে না, কিছুতেই কাঁদবে না, তাকে যে কাঁদতে নেই। ওই তো গাড়ির শব্দ। হ্যাঁ হ্যাঁ এসে গেছে, ওরা এসে গেছে। এবার আমি ওকে দেখবো, আমার তাতান বাবু কি এক বছর পর। আমি কিন্তু কথা রেখেছি তাতান, আমি তোকে ছেড়ে যাইনি বাবা, তুই ছেড়ে চলে গেলি। এবার আমি কি করবো তাতান, আমি এখানে একা একটা কি করবো রে। ওই ওরা ডাকছি, আসছি, তোমরা সবাই একটু প্লিজ আমার সঙ্গে এসো না, আমি যে একা একা যেতে পারছি না, আমার পা চলছে না।
আমাকে একটু নিয়ে যাবে না কাজে? ইয়েস অফিসার, আই এম কামিং, আই এম কামিং, আই এম কামিং। নমস্কার। মুখোশ হয়ে যায় ঘিরে ধরে কুয়াশা যখন, ঘিরে ধরে কুয়াশা যখন, কত শত ভূতি বিবর্ণ রয়ে তুলি ধরে কুয়াশা যখন। কত শত ভূতি তুলি ধরে কুয়াশা ভালোবাসা খুঁজে ফেরে কান্ত কোনোমতে কি পৃথিবীর ধুলো মেখে গায়ে, ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাঁটা স্থির নেই ঠিক সরে যায়, তবু সে সময় ঘড়ি বন্ধ হয়ে যায় ঘিরে ধরে কুয়াশা যখন, কত শত ভূতি বিবর্ণ রয়ে তুলি ধরে কুয়াশা যখন। মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে জায়গা দেখাই পার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলের আমার আমার প্রতি অগাধ সভ্র, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফটো রাখা যায়, ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিমান তাড়াতাড়ি।
করে ছেড়ে দিল তাকে খেলো পোশাক বুড়ো ময়না স্বামী স্ত্রী আর এলসিসি আমার জায়গা ভূমিকা আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রয় আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রয় নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি ধোকা খোঁজ খুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে খোকা ওঠায় আর কাঁধের আমি বুঝি ওর মনে ছোটবেলা স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে দু হাত দিয়ে বুকের কাছে মুখে দিতাম বেঁধে হাতা যো খোঁজে ভুলে যায় যে একদম আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এবার নজরুলের গানের ক্লাইম্যাক্স বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন তোমার মহাবিশ্বধর্ম হারায় মতো কিছু সুতরাং কোন সম্পর্কই কিন্তু কোনোদিন শেষ হয়ে যায় না সেই সম্পর্কটা একটা ট্রান্সফরমেশন ঘটে ট্রান্সফর্ম হয়ে সেটা অন্য কোথাও না কোথাও একটা বিলংস করে যেখানে আপাত দৃষ্টিতে হয়তো আমাদের চোখে পড়ে না সেটা কিন্তু কোথাও না কোথাও থাকে সুতরাং আজকে যে মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠালাম ভবিষ্যতে আমার ছেলে বা আমার মেয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তার তো কোনো গ্যারান্টি আমি স্টেজে বসেও দিতে পারছি না যারা আমার গান শুনছেন শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে কলকাতার ট্রাফিক পুলিশের সেফ ড্রাইভ সেফ লাইভের প্রোগ্রামে তারাও দিতে পারছে না সুতরাং সব কিছু মেনে সব কিছু জেনে এবং সব কিছুর একটা বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আছে সেটা জেনে বুঝে সবসময় কাজটা করুন মনে হয় সেটা অনেক ভালো হবে যদিও এটা আপনাদের কাছে মনে হতে পারে ছোটো মুখে বড়ো কথা কিন্তু ওই যে একজনের যার সাথে মিশি মানে সে যেরকমভাবে শেখায় তার কথাগুলো এরকমভাবে বলতে হয় খোকার হয়েছে ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর পঁচিশ ঠাকুর ভক্ত একশো বছর বাঁচতে চাই এখনো আমার সাথ পঁচিশ বছর পরে খোকার হবে দুবসাত আসামের ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম এই সেকালের গান কুকুর মাথা রেডিও কিল বিজ্ঞাপন মাথা এখন কেসে তার টেপ রেকর্ডার মনে মনে জানে শুধু একটা স্লোগান কি পুরোনো দিনের গান আজ ভরে মন প্রাণ যতই শুনে যে গান ভিজাতীয় মরান হারিয়ে যাওয়া সেই গানের কলি যদি মন দিয়ে শোন তবেই বলি হারিয়ে যাওয়া সেই গানের কলি যদি মন দিয়ে শোন তবেই বলি এই সে কলের গান কুকুর মাথা রেডিও কিল্লো পিকা পরদাতা এই সে কলের গান কুকুর মাথা রেডিও কিল্লো পিকা পরদাতা এখন কেসে তার টেপরে কনার এখন কেসে তার টেপরে কনার মনে মনে জানে শুধু একটা স্লোগান জানি একদিন হবে আমার জীবনে রেখা সেই সুনীলার মুখোপাধ্যায় লেখা রোগা জানি একদিন হবে আমার জীবনে লেখা ভুখার জি সতীনাথ বলতো এমন কথা ভুলিনি ইলা বসুন আমি একজন যাকে কবির সোনা ইতি দেওয়ার কত কথা আর ঘুমের সাহায্যে সেই তারক মাহাতের বিখ্যাত গান ঘুমের সাহায্য চোখে এ মধুরাত নহি বাকি
এ মধু রাত নাহি বাকি আর ঘুমে অবসরে মন করে গান পুরনো দিনের গান আজ ঘরে মন প্রাণ যতই শুনেছে গান বিজাতীয় মরা ভরা আমি কি গাইবো ওদের বাজারাই শুনতে হচ্ছে কথা বলছি তুমি বাংলার গানে জানে নামি বসন্ত তার গালে আমরা বসন্ত গান কি পেয়েছিলাম জানে এই আছি এই নেই আমি যেন পাখি মানে পাখা সীমানার সীমা ছেড়ে যাই দূর ভাগতে নীল একা ভরে থাকে থাকবো আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় আলোর জোয়ারে খুশি বাংলার গান গারে আমি বসন্ত তিনি গায়ক সরকার হেমন্ত ঝিনুকের সন্ধান নির্মলা মিশ্র সেই নির্মলা মিশ্র বিখ্যাত গান যাতে মুক্ত আছি এমন কোন মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি জীবন ঠিক আছে ঝিনুকের সন্ধান নির্মলা মিশ্র মনে নয় মনে আমাদের মানবেন্দ্র সেই মানবেন্দ্র গোলাপের বিখ্যাত গান পাখিয়াছে সন্ধান নির্মলা মিশ্র মনে নয় মনে আমাদের মানবেন্দ্র আর অখিল বন্ধু ঘোষ সেই অখিল বন্ধু ঘোষের বিখ্যাত গান তোমার ভুবনে খুলে মনায় আমি কাঁদি সমনিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে খুলে মনায় আমি কাঁদি সমনিকা আর অখিল বন্ধু ঘোষ যতটা প্রতিভাবান পেলেন না তার যোগ্য তাই পুরনো দিনের নীল চোখে যে ওনাকে নীল দেখে মাধুরী সেই মাধুরী চট্টোপাধ্যায়ের বিখ্যাত গান আমি নীল চোখে যে ওনাকে নীল দেখেছি আমি নীল চোখে যে ওনাকে নীল দেখেছি নীল চোখে যে আরে বিরহের কথা এলে যখন আমাদের মধ্যে কোনো বিরহ উথাল কাথাল করে যখন আমরা আর কোনো বিশে খুঁজে পাই না তখন একজন শিল্পীর কথাই আমাদের মাথায় আসে এই কোণে আমি এই কোণে তুমি মাঝখানে নদী বই চলে তোমার যদি মন দিয়ে শোনো তবেই বলে হারিয়ে যাওয়া সেই গানের কবি যদি মন দিয়ে শোনো তবেই বলি নেই সে কলের গান কুকুর মাথা রেডিও কিনলো টিকা বড় বাবা নেই সে কলের গান কুকুর মাথা রেডিও কিনলো টিকা বড় বাবা এখন কেসে গান দেখতে কাদার এখন কেসে গান দেখতে কাদার মনে মনে গাড়ি শুধু একটা স্লোগান
রাখি পুরনো দিনের গান আজ ভরে মন প্রাণে যত শুনে যে গান বিজাতীয় মরা পুরনো দিনের গান আজ ভরে মন প্রাণে যত শুনে যে গান বিজাতীয় মরা পুরনো দিনের গান আজ ভরে মন প্রাণে যত শুনে যে গান বিজাতীয় মরা পুরনো দিনের গান শুনে যে গান বিজাতীয় মরা ভালো লাগেনি ও ডাক্তার তুমি কত শত পাস করে এসেছো গেলে ঘরে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার ও ডাক্তার তোমার MBBS মামা FRCS বোধহয় এগুলোকে ডিগ্রি ঝোলাতে ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার মানুষকে মানুষ নয় আমাদের চোখে শুধু ভগবান কসাইয়ার ডাক্তার একই তো নয় কিন্তু দুটো আছে বলকে তোমার আছে চাইবেন রক্তের গোট ডাক্তার চাইবেন রক্তের গোট তিনি করে সন্ধান তিনি দেবেন একশত টাকা যদি ক্লিনিকের রোগী হয় অর্ধেক টানা দিয়ে তিনি দেবেন রোগীরা তো রোগী নয় করতে রেকল করতে রেখা ফেলে কমিশন রোগীরা তো রোগী নয় করতে রেখা ফেলে কমিশন অসাইয়ার ডাক্তার কি টুপি পড়াচ্ছে বুঝছে না গর্ভ জন্ম অসাই জবাই করে প্রকাশ অভিমানকে ওই তোমার আছে ক্লিনিক্যাল চেম্বার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তোমার গৃহিণী যে গয়না করেন দেখেছ কিভাবে কত রাখত তোমার ছেলের চোখে দেখেছ কি কত ভিন জবাব তোমার অসুখ হবে তোমারই দেখল পথে যদি তোমাকে দেখে কোন ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তুমি কত শত পাস করে এসেছো বিলেট ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার 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 প্রেম জমল না ভয় প্রেম জমল না ভয় শান্তি বাড়ির দুটির বুকে ক্লান্তি করে দূর একই রাম কৃষ্ণ সুমধুর ঠিক আছে এক তারাতে বেদনে দিলে তো তারা বিশু এক তারাতে বেদনে দিলে তো তারা বিশু একই দেহ রাম কৃষ্ণ সুমধুর একই দেহ রাম কৃষ্ণ সুমধুর সরোজনীতে নেমে দেখো শীতল হয় আমার বৃন্দাবনে কুন্দ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো প্রেম যমুনা বয় শান্তি বাড়ির কুটির বুকে ক্লান্তি করে দূর একই রেহে নাম আর কৃষ্ণ সুমধুর এক তারাতে বেঁধে দিলে দো তারা দিশ এক তারাতে বেঁধে দিলে দো তারা দিশুর দো তারা দিশুর দো তারা দিশু ঠিক আছে চলার সোজা পথ হারাবো কলকাতায় শ্যাম বাজার মাছ বাজার মোড় সত্যি একটা দর্শনীয় জায়গা একটা স্থান সেখানে জায়গায় এরকম একটা গান গাইছি না মথুরা বৃন্দাবন ঝিন লোকে আমরু না মথুরা বৃন্দাবন ঝিন লোকে আমরু কলকাতায়
কৃষ্ণ এখানে কোনো ভগবান নয়, কৃষ্ণ আপনার আমার মতো সাধারণ মানুষ। সেখানে আমরা আমাদের মতো সাধারণ মানুষ সেই কৃষ্ণকে খুঁজছি, যে একটা সময় এসে আমাদের কোনো আর অভাব রাখবে না, সেই সময় এই জায়গাটাকে বৃন্দাবন করে তুলবেন। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ রাখব কলকাতায়। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ রাখব কলকাতায়। নাম ধুরা বৃন্দাবন যেন লোকে আমার, নাম ধুরা বৃন্দাবন যেন লোকে আমার কলকাতায়। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ রাখব কলকাতায়। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ রাখব কলকাতায়। কৃষ্ণ তুমি কি জানো, সাধারণ মানুষের সেই মানুষটার কাছে নিবেদন, যাকে সে কৃষ্ণ হিসেবে পূজিত করছে, যাকে সে কৃষ্ণ মানে, যাকে সে ভগবান মানে। এরকম অনেক মানুষই রয়েছে যাদেরকে আমরা ভগবান মানি, এবং তাদের কাছ থেকে যখন সেটা না পাই তখন আমাদের খুব ক্ষুণ্ণ ক্ষুণ্ণতা কাজ করে। তখন বলা হচ্ছে, কৃষ্ণ তুমি কি জানো, এ শহরে বাজায় বাসি লক্ষ হাজার মানুষের দীর্ঘ শ্বাস। কৃষ্ণ তুমি কি জানো, এ শহরে বাজায় বাসি লক্ষ হাজার মানুষের দীর্ঘ শ্বাস। কৃষ্ণ তোমার প্রেমের গাথা এ শহর করছে প্রয়োগ, ফুটপাতে থাকছে যারা মানুষ। কৃষ্ণ একবার কি আসো, এদের চোখের জলে হাসো কলকাতায়। কৃষ্ণ একবার কি আসো, এদের চোখের জলে হাসো কলকাতায়। নাম পুরা বৃন্দাবন যে নলকে আমার, নাম তোরা বৃন্দাবন যে নলকে আমার। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ রাখব কলকাতায়। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ রাখব কলকাতায়। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ রাখব কলকাতায়। নাটার সংকেত ফেলে বাসে মনু চক্ষ, পড়া ফেলে এক ছুট ছুট রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটাতে ঘুরিতে তম। এর পর এক রাশি কালো কালো ধোয়া, করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন বাজে, নাম নবী নাম সাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। আমার হাজার কবিতা বেকার সবিতার, তার কথা কেউ বলে না। সতেরো তো আমাদের ওর কথাটা নীলাঞ্জনা ছিল, কালের বিবর্তন হারিয়ে গেল, কিছু করার নেই। সে প্রথম প্রেম আমার, নাম বলবো না। দোকানিটারে ঘুরিতে এবার এক রাশি কালো কালো ধোয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর ভীষণ হাজার কবিতা বেকার সবিতার, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার, নাম বলবো না। সে প্রথম প্রেম আমার, নাম বলবো না। সন্ধ্যা
কথা ঘন তো যখন পাড়ায় পাড়ায় রাখ থাকতে হলে কিছু বকাতে ছোড়ায় হিন্দি গানের কলি ছোট্ট শেখা কালা কালে একে হয়ে যেত সময় সময় সন্ধ্যা ঘন তো যখন পাড়ায় পাড়ায় রাখ থাকতে হলে কিছু বকাতে বলে মনোরঞ্জন দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা এমনের গভীরতা জানতে চায় হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জন সে প্রথম প্রেম আমার নীলাঞ্জন তার ছবি তার নাম পাতায় পাতায় হো অতুল অনুষ্ঠান প্রভাত ফেরির গান কোনদিন গমে সেই দিনের অঙ্কের কাটা ভরা থাকতো আঁকায় হো তার ছবি তার নাম পাতায় পাতায় হো কত অনুষ্ঠান প্রভাত ফেরির গান কোনদিন গমে সেই দিনের আশায় রাখ জেগে নাটকে হরায় চঞ্চল মন শুধু সেখানে প্রতীক্ষায় রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় এখন আর সেটি সে দাঁড়ায় বোঝেনি অবুঝবন নীলাঞ্জনা তখন নিজেতে ছিল মগন ও প্রাণ কোন হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা নীলাঞ্জনা তোর প্রেম আমার নীলাঞ্জনা নীলাঞ্জনা তোর প্রেম আমার নীলাঞ্জনা নীলাঞ্জনা তোর প্রেম আমার আলাদা বিশ্লেষণের ব্যাপার কিন্তু আমাদের যে পুলিশের উপর যে ওনার এই সেফ ড্রাইভ সেফ লাইফ যে স্লোগান উনি দিয়েছেন তাতে আমরা প্রত্যেক বছর মানে গত বছরের থেকে এবছর আমাদের মৃত্যু সংখ্যা পথে 20% কমেছে এটা ওনার উদ্যোগ এই উদ্যোগটা বিরাট উদ্যোগ আর আজকে আমরা যে প্রোগ্রাম আমরা সকালবেলায় যেটা করেছি প্রত্যেকটা স্কুল 5টা স্কুলকে আমরা নিয়েছি যে স্কুল থেকে তাদের ছাত্রছাত্রীরা এখানে নাটক পরিবেশন বা বিভিন্ন রকম পরিবেশন করা বিভিন্ন দিন অবজার্ভ করা হচ্ছে আজকে যেমন ছিল নো হংকিং ডে আননেসেসারি হংকিং আমাদের বায়ু দূষণ আছে শব্দ দূষণ এগুলো খুব মারাত্মক আমরা আননেসেসারি হংকিং করি যেটা প্রয়োজন নেই আবার হয়তো কলকাতায় কখনো কখনো